সুরাতুস সালাত। আবার এই সুরার আরেক নাম সুরাতুস শিফা, আরোগ্য প্রাপ্তির সুরা। কোন সুরা পরে ফুঁ দিলে মানুষ সুস্থ হয় বলেন? সুরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না, অনেকে কয় হুজুর এইটা এটা তো আমি পারি, আরেকটা কোন, আরেকটা না এটাই পড়েন। ছোট্ট সুরা তো মুখস্থ আছে, যেন গুরুত্বই দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ কি পড়ুম, আমি বলে সুরা ফাতিহা পড়েন। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া কি পড়বো, আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা কি পড়বো, কয় ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল তিন বেলা এই সিস্টেমে, সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে যায় না, কয় হুজুর এটা পারি আরেকটা কম না, আর কোনো সুরা আপনার পড়ার দরকার নেই, অসুস্থ হলেই সুরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? কিন্তু ইমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যেও পার্থক্য আছে না নাই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না, আর অনেকে ফু মারলে পানিতে আগুন ধরে যায়। পার্থক্য ইমানে, ইমানটা হতে হবে ইমানের মতো। চিল্লায় বলেন ঠিক কি না? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক কিনা? তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই? নামধারী মুমিন হলে চলবে না, আপনি যদি পাক্কা ইমান নিয়ে সুরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? এই সুরার নাম হচ্ছে সুরাতুস শিফা। এই সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে, মনে থাকবে, নিজেই নিজের রুকিয়া করবেন। অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন, প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সুরা ফাতিহা দিয়ে রুকিয়া করে। তো হুজুরের মুখস্থ আছে আপনার নাই, পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস, তিনটা সুরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন, আর বিশ্বনবীরে সুস্থ করে দিত কে? পারবেন না আজকে থেকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে, সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়তে রাজি আছেন তো আয়াতুল কুরসি? এই আমলগুলোর জন্য করতে পারে আল্লাহ তৌফিক দাও।